আইএসএফ নামক একটা দল, যে দলের কোনো নীতি নেই, নৈতিকতা নেই, আদর্শ নেই, যে দলের গোটা বাংলাতে কোনো অস্তিত্ব নেই, যে দলটা বিজেপির দালালতি করে, যে দলটার নেতা শুভেন্দু অধিকারী কিংবা অমিত শাহের পায়ে পড়ে থাকে, সেই দলের যিনি বিধায়ক বাহারুল, যার কথা বলেছিলেন, যার নিজের চরিত্রও ঠিক নেই, এখনো পর্যন্ত আপনারা জানেন একজন বোন তার সঙ্গে তিন বছর ধরে মেলামেশা করে তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে যখন তাকে বিয়ে না করলো সেই ভদ্রমহিলা কেসে চলে গেল, 40 জন লয়ার নিয়ে হাইকোর্টে জামিন পেতে হয়েছে, জামিন পেয়েও রেহাই নেই, সেখানে তাদের প্রতি সপ্তাহে দুবার করে থানায় হাজিরা দিতে হয়। সেই বিধায়ক নওশাদ সে ভাঙড়ে রক্তদান শিবির করছে, এবং আমি বলি যদি কোনো আইএসএফ এর লোকেরা থাকেন, আমরা তৃণমূল কংগ্রেস যখন রক্তদান শিবির করি আমরা তখন সরকারি যে ব্লাড ব্যাংকগুলো আছে সেই ব্লাড ব্যাংকে আমরা ইনভাইট করি। দুই ধরনের ব্লাড ব্যাংক, একটা হলো সরকারি, একটা হলো বেসরকারি। আপনি বেসরকারি ব্লাড ব্যাংকে যখনই যাবেন তখন তার একটা টাকা দেয়, কিন্তু কার্ডটা সঠিকভাবে ইউটিলাইজ করা যায় না। যখন রক্তের প্রয়োজন হয় তখন সেই রক্ত ঠিকমতো পাওয়া যায় না, যার কারণে আমরা সরকারি ব্লাড ব্যাংকটাকে ইউজ করি। আর সরকারি ব্লাড ব্যাংক কাউকে কোনো টাকা পয়সা কিছু দেয় না। কিন্তু নওশাদ সাহেব, আপনি যে প্রাইভেট ব্লাড ব্যাংক নিয়েছেন, ভাঙড়ের মানুষের যে রক্ত নিচ্ছেন, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে এই কার্ডগুলো সঠিকভাবে ব্লাড ব্যাংকে গেলে সেখান থেকে ব্লাডটা পাওয়া যাবে? আমি আজকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যাচ্ছি, অসম্ভব, এটা কখনো হতে পারে না। আর কত রক্ত নেবেন ভাঙড়ের মানুষের? আমরা দেখেছি এই পঞ্চায়েত নির্বাচনে, যে পঞ্চায়েত নির্বাচন ভোট গণনার দিনে আপনি তিনটে তাজা সন্তানকে তাদের হাতে গুলি তুলে দিয়ে, বোমা তুলে দিয়ে, বন্দুক তুলে দিয়ে তাদেরকে রাত্রে খুন করিয়েছেন। আমি কেন একথা বলছি? আপনারা এখানে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা কখনো শুনেছেন ভোটের দিনে যেখানে ভোট গণনা হয় চতুর্দিক থেকে ঘিরে ফেলে হাজারে হাজারে বম্বিং করে এলোপাতাড়ি গুলি চালিয়ে সেখানে সেটাকে দখল করার পরিকল্পনা? এটা বাংলার কখনো কালচারে আমরা কখনো দেখিনি। এবং সেখানে কয়েকজন সাংবাদিক বন্ধুরা অনেকে এখানে আছেন, কয়েকজন সাংবাদিকও সেখানে আটক হয়ে গিয়েছিলেন, চতুর্দিক থেকে ঘিরে ফেললো কাঁঠালিয়া মাদ্রাসা, উত্তর দিকের লোকেরা দক্ষিণ দিকে গুলি চালাচ্ছে, দক্ষিণ দিকের লোকেরা উত্তর দিকে গুলি চালাচ্ছে। পুলিশ তখন স্কুলের ভিতরে সেই গুলি গিয়ে পুলিশের লাগলো, একজন অ্যাডিশনাল এসপি, একজন পুলিশের কনস্টেবল আহত হল, তারা দু মাস ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে। অন্যদিকে নিজেদের গুলিতে তিনজন তাজা প্রাণ ভাঙড়ের সন্তান সেখানে খুন হয়ে গেল, সকালে খবর রটিয়ে দেওয়া হলো পুলিশের গুলিতে খুন হয়েছে, লাশটাকে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল পারেনি, ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হলো, আর সেই তদন্তে উঠে হলো লোমহর্ষক ঘটনা, যেটা পুলিশের গুলিতে তারা খুন হয়নি, খুন হয়েছে নিজেদের গুলিতে, নিজেরা মরেছে, কারণ চতুর্দিক থেকে ঘিরে ফেলার পর যখন বম্বিং এবং গুলি হচ্ছিল তখন কে অন্ধকারে কাকে গুলি করছে ওরা বুঝতে পারছিল না, তাই তাদের গুলিতে তিনজন মানুষ খুন হয়েছে। সিআইডি তদন্ত শুরু হলো, এখনো পর্যন্ত সেই কেসে 10 জনকে অ্যারেস্ট করেছে, আরো 4 জন মানুষ খুন হয়ে গেল, 7-7টা তাজা প্রাণ এই নওশাদ সিদ্দিকের জন্য আজকের ভাঙড়ে খুন হলো। আমরা প্রশ্ন করতে চাই, নওশাদ বাবু তুমি হাদিসের কথা বলো, কোরআনের কথা বলো, ইসলামের কথা বলো, ইসলামের কোন হাদিস কোরআন কিতাবে লেখা আছে?
যে ধর্মের নাম করে রাজনীতি করতে হবে, ফুরফুরা শরীফকে ঢাল করে রাজনীতি করতে হবে, ইসলামের নাম করে মানুষের মাথা ফাটাতে হবে, জেহাদের নাম করে মানুষকে খুন করাতে হবে। আমি এই প্রশ্ন আজকের এই ঘটপুকুর বাজার থেকে, আমি বিরোধী রাজনৈতিক দলের যারা নেতা নেত্রী যারা আছেন, এই প্রশ্ন আমি তাদের কাছে আমি করতে চাই, কোন খেলা খেলতে চাইছো? এই ভাঙরের মানুষ, শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ, সাধারণ মানুষ, এখানকার সংখ্যালঘু বলিয়া সংখ্যা গুরু বলি, হিন্দু বলিয়া মুসলমান বলি, আজ ধর্মীয় আবেগ দিয়ে তাদেরকে যে সর্বনাশ তুমি করেছো, যার ফলে আজ গোটা ভাঙর গত আড়াই বছর তিন বছর ধরে একবার উন্নয়ন দেশ স্তব্ধ হয়ে আছে। যদি এই ঘটকপুকুরে বাজারে যদি কোনো আইএসএফ এর নেতারা থাকেন, আমি তাদেরকে আরেকটা প্রশ্ন করতে চাই। 2021 সালে আমাদের মনে আছে, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, কখনো আব্বাস সিদ্দিকি, কখনো নওশাদ সিদ্দিকি, কখনো খড়গাছি তো কখনো চণ্ডীপুর, কখনো শানপুকুর তো কখনো পলেরহাট, আর কখনো চালতাবেড়িয়া তো কখনো বড়ালি, বিভিন্ন জায়গায়। সেদিন ভাঙরের মানুষকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসুন, আমাকে ভোটে জেতান, ভাঙরের রাস্তাঘাট তৈরি করে দেব, পানীয় জল তৈরি করে দেব, এখানে ইউনিভার্সিটি তৈরি হবে, এখানে মেডিকেল কলেজ তৈরি হবে, অনেক বড় বড় কথা সেদিন আপনি বলেছিলেন। বলুন, আপনাদের যদি কোনো বুকের পাটা থাকে, গত তিন বছরে কি কাজটা ভাঙরে করেছেন, একটা খতিয়ান আপনি ফেসবুকের মাধ্যমে তুলে ধরুন, কারণ আপনি ফেসবুক করতে খুব ভালোবাসেন। হিম্মত যদি থাকে, বুকের পাটা থাকে, এক টাকার কাজ করেছেন গোটা ভাঙরে, আপনার বিধায়ক কোটার কটা টাকা লাইট দিচ্ছেন, সেই লাইটের এজেন্সি কি হবে তাও আপনি ঠিক করে দিচ্ছেন, কারণ লাইটে লাভ বেশি। কত ধোকা, কত ধান্দাবাজি ভাঙরের মানুষ ভাঙরে করবেন, বলেছিলেন ভাঙরের ছেলে মেয়েদের হাতে খাতা কলম তুলে দেবেন, চাকরির ব্যবস্থা করবেন। আমি আজকে প্রশ্ন করতে চাই আপনাকে, কটা ছেলে মেয়ের স্কুলের ছাত্র ছাত্রীর হাতে আপনি খাতা কলম তুলে দিয়েছেন, কজনের চাকরির ব্যবস্থা আপনি করেছেন, ভাঙরের কজন বয়স্ক মানুষের হাতে আপনি দুটো বার্ধক্য ভাতা তুলে দিয়েছেন, তার জন্য ফর্ম ফিল আপ করেছেন, কজন বাচ্চার জন্য আপনি, কজন মানুষের জন্য হসপিটালে ছুটে গিয়েছেন, কজনের জন্য আপনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন, এই প্রশ্ন আমি আপনাকে করতে চাই। শূন্য, নিটফল শূন্য, কিছুই করতে পারেনি।